নির্বাচন সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন খুলনা ও বরিশাল সিটি নির্বাচনে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। সকালে খুলনার বড়বাজার এলাকায় গণসংযোগে নামেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। জানান, জয় নিয়ে শতভাগ আশাবাদী তিনি। জাতীয় পার্টি প্রার্থী গণসংযোগ করেন নগরীর টুটপাড়া এলাকায়। প্রচারণায় নেমেছেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীও। এদিকে বরিশাল নগরীর স্টিমারঘাট এলাকায় জাতীয় পার্টির মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন তার সমর্থকরা। আর জিলা স্কুল মোড়ে প্রচারণায় নামেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী।